আপনি কি আমার চ্যানেলটিতে নতুন? তাহলে প্রথমেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তবে একটা পাতের নাম জানি আমি, এটা সূরা ফাতিহার মধ্যে আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এই পথটার নাম হইল এটা সত্য সরল পথ। এই পথে যে আসলো আর এই পথে এসে এই রূপটা, এই মার্কাটা যে সামনে ধরলো, তুমি এই জায়গায় বসে থাকো, যদি বাইরে থাকে ঢুকতে সময় দেওয়া হইব, আর ভিতরে থাকলে বাইরে দেওয়ার সময় দেওয়া হইব। রাস্তাটা ওইটা, ওই পথে পঞ্চের দিকে তাকিয়ে থাকো, আর এই রূপটা সামনে নিয়ে বৈশা থাকো, এটা হলো দরজা। বাইরে থাকলে ভিতরে ঢুকবো দেখাইবো, আবার ভিতরে থাকলে বাইরে এবো তাও দেখাইবো। তাই ওনারা আটটা কানের মধ্যে বলছিল, দমের পাখি ধরগা দমের কলে অতি নিরলে, বন্ধর আত্মার নয় দাঁড়ালা প্রেম দুম করে লাগাও প্রেমের তালা, মজ্জা ব্যথা তোমার আসিবে কণ্ঠলে। বাজান এই দরজাটা আছে, উপরে আসমান নিচে জমি আছে না বাজান? একজন মালিক আছে না? আমি সে মালিকের কসম খাইয়ে বলি, কোনো ব্যক্তি যদি নিজের রূপটা ধ্যান করে একবার দেখতে পারে, ও যদি জাহান্নামে যায় ওই জাহান্নামে। যে নিজকে দেখে এই এই রূপটাকে, যিনি এই রূপটার কাছে মাথা নত করে, ওই ব্যক্তি জাহান্নামে গেলে আমি জাহান্নামে যাব। তার কসম খেয়ে কইতে পারি, এই জায়গায় যে আসতে পারবে ওই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না, স্রষ্টার জাতে জাত মিশা যাবে। তাই রাধাগুরু রাজ্যপালি দেওয়ানও বলেছেন, স্বরূপের রূপ মিশে গেলে তার জন্মবরণ, ওই রকম মিশে যাও মিশে যাও, মিশতে মিশতে পারলে আর কোনো ভয় নাই। এটা হলো দরজা আর ওইটা হলো রাস্তা, ওই রাস্তাতে আইসা এই দরজাটার সামনে বসে থাকো, অবশ্যই তুমি পাইবা, আল্লাহ যদি সহায় থাকে অবশ্যই তুমি পাবে, অবশ্যই অবশ্যই তোমার সাক্ষাৎ হতেই হবে আল কোরআনে। আরেকটি গান গাই বাজার, কটেন মানুষ দেখবেন দয়ালের দরবারে হ্যাঁ লম্বা করে একটা ভক্তি দেয়, একেবারে মনে করলেন লম্বা করে ভক্তি দিয়া বাজান, আমি তো আপনার সব দিয়ে দিছি, এদিক দিয়ে যে এতিমের হক নষ্ট করে পরের জমি দখল করে সুদে টাকা লাগায় আছে না? জান ওই মানুষ এরকম ভক্তি দিতে দিতে কপালে যদি ঘাও বানে হেলায়, ওই ভক্তিতে মুক্তি পাবে না। তাই এবার গেরের প্রদীপ রজ্জবালি দেন আমার দাদা গুরু কি বলেছেন, ওরে কাকের বাসায় কোকিল ছানা, কাকের বাসা কোকিল ছানা, জাত ভুলি না কবু ভুলে, কাক আর কোকিল দেখতে একরকমই চেহারা একই, কাক কোকিল তার নিজের কোনো বাসা বাঁধে না, কাক যখন তার বাসা থেকে আধার খাইতে যায় কুকিলেইতে মেয়েছে একটা ডিম পারে, কাকের ডিমের সাথে কাক নিজের ডুম ডিম মনে করি উম দেয়, বাচ্চারে লালন পালন করে,
যখন বাচ্চা বুলি শিখে কাকের যে বুলিয়ে দে কাকা আর কুকিলের যে বুলি কুহু কুহু কই ডাকে বুলিতেই ব্যবধান এরকম মানুষের মধ্যে এরকম মানুষ একই চেহারা একই মানুষ কিন্তু কোন মানুষের মধ্যে থেকে যে আল্লাহ কথা কয় কে বুঝবো বাজার দেখতে তো মানুষই তাই কাকের বাসায় কুকিল ছানা হয়ে গেল না ওই রকমই কাকের বাসায় কুকিল ছানা কাকের বাসায় কাকের বাসায় কুকিল ছানা সাদ ভুলি না কবু ভুলে ভক্তি দিলে কি হবে রে সরল স্বভাব নাই যার দিলে বাকারা শব্দের অর্থ হলো গাবি
শেষে বাকারার মধ্যে বাকারা শব্দের অর্থ হলো গাবি মানে পশু গাবি একটা পশু আর 114টা সূরার সর্বশেষ সূরার নাম হলো সূরা নাস নাস শব্দের অর্থ হলো মানুষ আমি ফাতেহা সত্য স্মরণপথে আইসা বাকারায় পরিণত হলাম আমি সত্য ছিলাম মায়ের গর্ভে ধরা দামে আইসা আমি বাকারায় পরিণত হলাম চারি পায়ে হাঁটি হাঁপুর দিয়া বাচ্চা যদিও বাকারা ছিলাম কিন্তু নিষ্পাপী ছিলাম পাপী ছিলাম না দুই পায়ে যখন দাঁড়াইলাম এই দুই পায়ে দাঁড়াইয়া ভালো মন্দ বুঝতে শিখলাম কেউ যদি একটু ধমক দেয় তাও বুঝি যে আমার ধমক দিচ্ছে কান্দি দেখবেন শিশু বাচ্চা বুঝে কিন্তু বুঝে ধমক দিলে কান্দে আবার কেউ আদর করলে হাসে কুলি নেয় শোনা যায় বুঝে নাও আদর কুন্ডা নরম শক্ত সবই বুঝে এই যখন বুঝতে শিখে তখন হয় নাস আল্লাহ পাক বলেছেন আউযু রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউসুফ ইসুদরিন নাস মিনাল জিন্নাতুন নাস অর্থাৎ মানুষের কথাই আল্লাহ বলেছেন তুমি দুই পায়ে দাঁড়ায় যদি মানুষ না হইবার পারো তাহলে তুমি যাই না নিও তুমি একটা শয়তান তাই ওই শয়তান ভক্তি দিলে কি আর না দিলে কি বাবা বাকারা মানুষ না হইতে পারলে শয়তান এটা সত্য আরেকটা কথা বলি এ কথা কোনো বাউল আজ পর্যন্ত বলে নাই ইউটিউব সামনে রাখা তারপরে বলি আমার যদি জেল হয় ফাঁসি হয় হইব কিন্তু সত্য কথা কই আল্লাহ কোরআনে বলেছেন তুমি শেরেক করো না বলছে না আচ্ছা শেরেক হয় কেমনে যদি কোনো ব্যক্তি আল্লাহর সমকক্ষ কেউরে করে দিল তাহলে সেরে ফেলো না তোমা যান নামাজ আমিও পড়ি আমি নামাজের পক্ষে নামাজের বিপক্ষে না আমিও রোজার পক্ষে আমি ইসলামের পক্ষে আমি কোরআনের পক্ষে রসুলের পক্ষে নামাজ শেষ করে ডাইন কান্দে বাম কান্দে সালামটা দেই দেই না জিজ্ঞেস করি অনেক লোকের কাছে বাজান নামাজ তো পড়লেন আমিও পড়ি কিন্তু সালামটা যে দেন বুড়ায় কারে দেন কয় কে দুই কান্দে দুই ফেরেস্ত আছে এরো বিন কাতে বিন একজন পাপ লেখে একজন ফের নেক লেখে অবাজান আল্লাহরে কেউ দেখেন নাই আল্লাহ কি অদৃশ্যমান ফেরেস্তা আমার কান্দে আমি যদি না দেখি তাহলে আমার কাছে কি অদৃশ্যমান না শয়তান দেখছেন এইটাও অদৃশ্যমান জিন দেখছেন এইটাও অদৃশ্যমান অবাজান বাজাইছে একটু কথাটা কইবার দেখবা এই যে ডাইন কান্দে ফেরেস্তারা সালাম দিলেন অদৃশ্য দেখি না বাম কান্দে সালাম দিলেন দেখি না তাহলে আল্লাহরও দেখা যায় না ফেরেস্তারও দেখা যায় না দুইজন কি একটা ক্ষমতার অধিকারী হয়ে গেল না যদি হয়ে যায় তাহলে সেরে কইল না এরকম সেরে গেরে আবাদত করলে কি আর না করলে কি আচ্ছা ভক্তি দিলে Oh,
সোনা পিতাল বাবা কাছা বাজাবে পরিষ্কার হয় মাজলে ঘষলে আরে বাজান আহিরা শত দুধে ধুইলে রে কয়লা শত কয়লা শত দুধে ধুইলে সাপ হয় না তা কোন কালে ফেরেস্তা ভাষাটা হলো ফার্সি, আরবিটা হলো মালাইকা। কি কোন বাজান কোরআনের ভাষা মালাইকা, ফার্সিতে হলো ফেরেস্তা, আমার আর আপনার ভাষাটা হলো বাংলা। আচ্ছা ফেরেস্তারা বাংলায় কি কয় জানেন? নিদি একজন কি কয়? আমি কুমু, বাংলা ভাষায় হলো ভালো মানুষ। এটা কি অদৃশ্য না দৃশ্য দেখা যায় না? ভালো মানুষ কি গাইবে থাকবার পারে? কোন কোন মানুষ কয় কে রে মানুষটা কত ভালো আসলে ফেরেস্তার মতো। ভাষা দুইটা কিন্তু বস্তু একটাই। ফেরেস্তা অদৃশ্যমান না, তুই ফেরেস্তা দৃশ্যমান হয় ভালো মানুষ হয়, তাহলে খারাপ মানুষটা কি শয়তান? এটাও তো দেখা যায়, দুটোটার দেখা যায় আছে। এবার বাকি রয়ে গেল জিন, কথা কি খারাপ লাগে নাকি? ফেরেস্তার শয়তান দুইটা দৃশ্যমান হইলে কোরআনে লেখা আছে, জেনে রেখো বনি আদম, শয়তান মানে ইবলিশ তোমার প্রকাশের শত্রু। যেটা প্রকাশ ওটা তো দেখাই না নাকি? আবার কোন কোন আয়াতে বলেছে তুমি ইবলিশের পদাঙ্ক অনুসরণ করো না। এবার বাকি রয়ে গেল জিন। আল্লাহ পাক কোরআনে বলেছেন ধূম্রবিহীন আগুন ধারা আমি জিনকে সৃষ্টি করিয়াছি। এখানে কোনো ব্যক্তি আছেন নাকি ধূমেবিহীন আগুন কেউ জীবনে দেখছেন? ধূমেবিহীন আগুন কেউ দেখছেন নাকি? পৃথিবী যে আগুন দিয়ে আমরা ভাত পাক করে খাই, এটা ধোঁয়া আছে, একটা আগুন আছে, ওই আগুনের ধোঁয়া নাই। আপনারা না দেখলো আমি দেখছি, না দেখলে কই কেমনে? না ওইটার ধোঁয়া আছে, সূর্যের আগুনে দাবানল যে জ্বলে, দাবানল যে হয় পাহাড়ে, ঠিক আগুনটা জ্বলে কই? ঠিক ওইটার ধোঁয়া আছে, কিন্তু আরেক আগুন আছে ওইটার ধোঁয়া নাই। সেটা হলো মানুষ যখন রাগ হয়ে যায় তার দেহের মধ্যে যে আগুন চলে ওঠে ধোঁয়া বেরেনি। তাই জিন কেডা, জিন কি অদৃশ্য? দৃশ্যমান। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন আমি জিন ও ইনসানের বিচার করুম। ইনসানও মানুষ, জিনও মানুষ, তাই রাগ মানুষ হলো জিন। কিছু বুঝে না খালি কি লে ক্ষমতা দেখায় ওরা হলো জিন, কিছু কর আগে। আর মানুষ যে ওটা জ্ঞান দ্বারা বিচার করে চুপ করে হয়ে থাকে, এই দুইটার বিচারে আল্লাহ করব। জিনও দেখা যায়, শয়তানও দেখা যায়, ফেরেশতাও দেখা যায়, বাকি থাকে আল্লাহ নিজের রূপের সাধনা করেন গা, একবার আসবেই আসবে। জবের মন ঝংকার দরা দেওয়ান রজবের মন
হইলে শরণ, প্রেত চরণ হইলে শরণ, হইলে শরণ প্রেত চরণ, এই যে মন যায় নাবি ফলে ভক্তি দিলে কি হবে রে সরল সভা নাই যার দিলে উকিল ছানা কাকের বাসায়, কাকের বাসায় উকিল ছানা, চাঁদ বলি না কবু ভুলে ভক্তি দিলে কি হবে রে এই সরল সভা নাইজার দিলে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।